স্কুলে মাদ্রাসা চলে যাবা গেছি মানে জায়গাটা দুটো জিনিস রেখে এসেছি কিন্তু এখন খাবো কি কি চাইছেন কাজ টাজ নাই একটু কিছু মানে খাওয়ার সাহায্য টাজ করলে ভালো হতো আপনার নাম ফিরদৌসি অবস্থায় আছেন এখন আমরা তো ডুবে গেছি তো আমরা এখানে কোনো সাহায্য চাই করুন কাজ কাম তো করুন জন্য কাজ কাম হচ্ছে না এখানে আমাদেরকে নেতালা কোনো সাহায্য করার দরকার আমাদের কেউ এসেছিল কোনো নেতা টেতা কেউ কেউ তো দেখতে পাইনি এখন আপনারা কোথায় আছেন আমরা এখানে ভাড়া আছি কেউ ভাড়া আছে কেউ মাদ্রাসার সাথে আছে স্কুলে হ্যাঁ স্কুলে মানে হাইবানার আছে কেউ আছে কেউ ভাড়া আছে তো এখানে কতটা বাড়ি ডুবেছে আপনাদের অনেকটা এখানে তো এই পাঁচটাই তো গোটাই মনে করো পুরোটাই ডুবে গেছে হ্যাঁ বন্যার পরিস্থিতি ভয়াবহ একদিকে হচ্ছে করোনার করোনা করোনার প্রকোপ ছিলই লকডাউনের মধ্যে মানুষ কাজ হারিয়েছে এরপর এখন মানুষকে বাড়ি ছাড়তে হচ্ছে এই পরিস্থিতিতে মানুষ প্রচণ্ড মানে ক্ষতির সম্মুখীন হবে এবং আমরাও প্রচণ্ড চিন্তায় আছি এইখানে প্রায় এখনই এই আমাদের শুধু 8 নম্বর ওয়ার্ডেই প্রায় 100-এর কাছাকাছি 83টা বাড়ি প্রায় এখন জলমগ্ন হয়েছে সেখানকার মানুষ বাড়ি ছেড়ে যে কেউ ঝুপড়ি করে আছে কোনো রকমভাবে তিরপাল খাটিয়ে কেউ বা দু দুটো স্কুল খোলা হয়েছে সেই স্কুলের মধ্যে কোনো কোনো পরিবার আশ্রয় নিয়েছে কেউ কেউ কোনো রকমে ছোটোখাটো কারো বাড়িতে আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে এইভাবে আছে সবচেয়ে যেটা চিন্তার বিষয় তারা হয়তো মাথা গোজার জায়গাটা হয়তো স্কুল টিস্কুলে কোনোভাবে হয়তো হয়ে যাবে বেশি হয়ে যাচ্ছে এখন অবধি কিন্তু তাদের পেটের অর্থাৎ আহার আহারটা কোথেকে আসবে এই নিয়ে খুব তারা চিন্তা আছে আমরাও জানি না কতটা করতে মানে পারবো সকলে মিলে আচ্ছা এইবার কি এই বন্যাটা অগ্রিম হয়েছে অনেক অগ্রিম এই সময় আমাদের মালদায় বা আমাদের এই মহানন্দায় বন্যা হয় না প্রায় 2 মাস আগে বন্যা হচ্ছে অকাল বন্যা বলতে পারেন এই অকাল বন্যার ফলে মানুষ মানে কোনো কিছু ভেবে উঠতেই পারলো না যে হঠাৎ করে মানে প্রস্তুতি ছিল না কিছু কোনো প্রস্তুতি ছিল না কারণ 2 মাস পর বন্যা হয় হঠাৎ করে আষাঢ় মাসের মাঝামাঝি লগ্নে এই বন্যা কখনো হয়নি এবং যে হারে জল বাড়ছে এভাবে বাড়তে থাকলে আগামীতে আরও প্রচুর পরিবার এবং আমরাও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারবো কিনা সেটা আমাদের এখন এটা কি অসংরক্ষিত এলাকা এটা কি অসংরক্ষিত এলাকা হ্যাঁ এটা অসংরক্ষিত এলাকা কটা ওয়ার্ড হয়েছে এখানে মোটামুটি পার্শ্ববর্তী 8, 9, 20 এই 3টা ওয়ার্ড এখনো পর্যন্ত মোটামুটি প্লাবিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ওয়ার্ডে আছে তাহলে এখনো নিরাপদ আশ্রয়ে সম্পূর্ণ লোক পৌঁছাতে পারেনি কিছু কিছু পৌঁছেছে কিছু কিছু এখনো পারিনি পৌঁছাতে হ্যাঁ কিন্তু এখনো যেটুকু আছে সেটুকু আমরা হয়তো সামনে নিচ্ছি কিন্তু আরও যদি বাড়তে থাকে তাহলে সেই ক্ষেত্রে তো প্রচুর হিউজ পরিমাণে পরিবার তখন আমরা আশ্রয় কোথা দেবো স্কুলেও জায়গা হবে না সেইটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি আমরা এবং তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থাটা এখনও যদি সরকার থেকে কোনোরকমভাবে করতে পারি বা করা যায় তাহলে সেইটা খুব ভালো হবে নচেৎ তারা খুব অনাহারে দিন কাটাচ্ছে বলা যায় বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে আপনার নাম শ্যাম মণ্ডল পরিচিত এক্স কাউন্সিলর 8 নম্বর